হাই, আজ তোমাদের আমি এই আঁকাটা শেখাবো, কীভাবে ওয়াটার কালার করতে হয় সমস্ত ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে দেখো, আমি ড্র করে নিচ্ছি। একটা সিম্পল কম্পোজিশন, এই কম্পোজিশনটা পাহাড়ের কোন একটা জায়গা, যেখানে বরফের দেশ সেই জায়গাটা। তোমরা যারা দেখছো তারা খুব মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে খুব সিম্পল আঁকা, এলিমেন্ট প্রচুর কম আছে ছবির মধ্যে। ওয়াটার কালার করার সময় যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে যে পেন্সিলে যখন তোমরা ড্র করবে খুব হালকা করে ড্র করবে পেন্সিলে, যাতে পেপারের মধ্যে কোনো স্পট না পড়ে পেন্সিলের। আমি এখন স্টেডলার পেন্সিল ইউজ করছি, বাট তোমরা যে কোনো পেন্সিলেই করতে পারো। দেখো, ড্রটা করে নিচ্ছি। ওয়াটার কালারের কিছু কিছু পার্ট আছে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো। তোমরা দেখো দেখো আমি স্টার্ট করছি ওয়াটার কালারটা। একটা মজার ব্যাপার হচ্ছে যে সেটা তোমাদেরকে বলবো অবশ্যই, তোমরা দেখো, এটা তোমাদেরকে জানতেই হবে, এটা না জানলে তোমরা ওয়াটার কালারটা করতেই পারবে না। দেখো আমি ফার্স্ট আমি তোমাকে বলবো অবশ্যই, তোমরা দেখো, এ দেখো তোমাদের আমি ফার্স্ট আমি যেটা করে নিচ্ছি আকাশটা আমি রং করে নিচ্ছি। রংটা বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। সিম্পল প্রুশিয়ান ব্লুর সঙ্গে একটু ব্র্যান্ড সাইনা মিশিয়ে নিয়েছি, কারণ বড় করে দেখানোর জন্য আমি ভিডিওটাতে রংটা দেখাতে পারছি না। প্রুশিয়ান ব্লু কালারের সঙ্গে একটু ব্র্যান্ড সাইনা মিশিয়ে নিয়ে পাতলা করে জল দিয়ে সেটা করছি। দেখো কিভাবে কতটা পাতলা রং নিয়েছি আমি। এরপরে আমি গাছগুলো করে নিচ্ছি পিছন দিকে। গাছটা হচ্ছে পুশিয়ান ব্লুর পরিমাণটা একটু বেশি, তারপরে হচ্ছে তার সঙ্গে ব্রাউন সাইনা আছে। পারলে তোমরা একটু ভিডিয়ান গ্রিনও ইউজ করতে পারো, ভিডিয়ান গ্রিনের সঙ্গে সামান্য একটু ব্রান চাই না একটু পুষে নি, তাহলে দেখবে এই কালারটা তৈরি হয়ে যাবে। দেখো কিভাবে একটা সিম্পল কম্পোজিশন কতটা বেটার করা যায় সেটা আজ তোমাদের দেখাবো। তোমরা এইভাবে ঠিক করতে থাকবে, অবশ্যই ওয়াটার কালারটা তোমাদের করতে হবে, নাহলে তোমরা প্র্যাকটিস না করলে তো ওয়াটার কালার করা যায় না। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওয়াটার কালার করার সময় সমস্ত কিছু অ্যারেঞ্জ করে বসতে হবে, মানে জল তুলি রং গুলে রাখতে হবে, বোর্ড গাম স্টিক বা ক্লিপ হোয়াট এভার। আমি এরপরে দেখো একটা ব্রাউন কালার নিয়ে বাড়িটা তৈরি করে নিচ্ছে। তোমরা ব্র্যান্ড সাইনা তার সঙ্গে পুষিয়ে নিলো,
খুব কম কালারের এই কাজটা, মানে খুব একটা হাবি জাবি কালার নেই, মানে সিম্পল কয়েকটা কালার, দু তিনটে চারটে কালারেই এই এই কম্পোজিশনটা তৈরি হয়েছে। আমি এখন বাড়িটা কিভাবে তৈরি করছি সেটা দেখাচ্ছি। হ্যাঁ, পেপার ওয়ার্কটা তোমাদের মাথায় রাখতে হবে। তবে একটা জিনিস মজার, সেটা হচ্ছে যে তোমাদেরকে কম্পোজিশনটা খুব ভালো জানতে হবে। কম্পোজিশনটা যদি না জানো তাহলে কিন্তু তোমরা যে কোনো কিছুই ওয়াটার কালার করো না কেন, সেটা ঠিকঠাকভাবে দেখতে লাগবে না। কম্পোজিশন ইজ ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমরা কম্পোজিশনটা যদি ঠিকঠাক করে না করতে পারো তাহলে ছবিটা সেরকম দেখতে লাগবে না। মানে তোমরা দেখো এইখানে কম্পোজিশনটা কীভাবে করা আছে, খুব সিম্পল কম্পোজিশন, মানে দুটো দুটো চারটে ঘর নিয়ে, কিন্তু তার মধ্যে ছোট বড় কোনো একটা পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে কোথায় কীভাবে গাছ মানুষ আমি আঁকবো, সমস্ত ব্যাপারটার মধ্যে একটা কম্পোজিস্ট ব্যাপার আছে, সেটা তোমাদেরকে অবশ্যই করতে হবে। দেখো আমি এখন কয়েকটা দুটো ঘর এঁকে নিয়েছি, এরপরে ল্যান্ডটা কিভাবে করছি তোমরা দেখতে হবে। সিম্পল এ ধরনের কম্পোজিশন করাটা কিন্তু খুবই কঠিন, খুব মনে হচ্ছে খুবই সহজ, দেখে তোমরা ট্রাই করো বুঝতে পারবে। প্রত্যেকটা স্টেপ দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তবে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে যেটা সেটা হচ্ছে যে জল বেশি করে নিতে হবে এবং পেপারের মধ্যে জল থাকা অবস্থায় কিন্তু কাজটা করতে হবে। জলটা যদি না থাকে কেমন করে হবে ওয়াটার কালারটা? ওয়াটার কালার মানেই হচ্ছে জল থাকতে হবে, ট্রান্সপারেন্ট একটা ব্যাপার থাকতে হবে। ট্রান্সপারেন্টটা যদি না হয় তাহলে ওয়াটার কালারের মজাটাই থাকবে না। দেখো আমি পরপর পরপর কিভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই কালারটা বেসিক্যালি ব্রাড সাইনা আর সামান্য পরিমাণে হচ্ছে পুশিয়ান ব্লু আছে, একদম সামান্য, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কালারটা এইভাবে। হ্যাঁ, কালারটা দেখে দেখে তোমরা এইরকমই কালার একটা তৈরি করবে। তো কালারটা বলে দিলাম কি আছে। ভিজে থাকা অবস্থায় ঠিক তখনই এটা করতে হবে, পেপারটা কিন্তু ভিজে থাকতে হবে, আর পেপারের কোয়ান্টিটিটাও যেন একটু ভালো হয়, বিকজ পেপারটা তো জলটাকে ধরে রাখে, তো সেই জন্য পেপারটাও একটু ভালো দরকার অবশ্যই। আমার প্রচুর ভিডিও আছে, আমি পরপর আমি আপলোড করব এই ভিডিওগুলো। তোমরা যদি জানতে চাও শিখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেন বলছি সেটা বুঝতেই পারছো নিশ্চয়ই, আমি আর ডিটেলসই বলছি না, বাকিরা যেভাবে বলে। দেখো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে পুশিয়ান ব্লুটাকে একটু ডিপ করে নিয়ে তারপর ওর সঙ্গে একটু ব্রাউন শাইনা আছে, ব্রাউন শাইনার সঙ্গে পুশিয়ান ব্লুর পরিমাণটা বেশি, একটু ডার্ক নিয়ে যেখানে যেখানে ডার্ক দরকার, আলো ছায়া, মেইন হচ্ছে আলো ছায়া,
হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলবো বলেছিলাম, সেটা বলবো অবশ্যই, যেটা মাথায় রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে যে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা তোমাদেরকে বলবো, যেটা না জানলে তোমরা ওয়াটার কালার করতেই পারবে না। এটা তোমাদেরকে জানতেই হবে, এটা না জানলে তোমরা ওয়াটার কালার কীভাবে করবে, এটাই তো জানার মেন। বলছি তোমরা একটা একটা করে দেখতে থাকো, তোমাদেরকে অবশ্যই বলবো আমি। দেখো কীভাবে আমি ব্যালেন্স, একটা সুন্দর একটা ব্যালেন্স করে একটা গাছ এঁকে নিলাম। এইভাবে তোমাদের করতে হবে, তোমরা দেখে দেখে অবশ্যই এটা কপি করে আঁকবে আর একবার, তাহলে মানে প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে এইভাবে না দেখালে তোমরা করতেই হতে পারবে না। থ্যাংক ইউ যারা দেখছো, সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। আমি ছোট 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 দূরের জায়গাগুলো একটা একটা করে কম্পোজিশন সেট করে নিচ্ছে। কম্পোজিশনটা তেমন কিছু নেই, অনেক কিছুই আছে, ইজি মনে হলেও কিন্তু ইজি নয় ব্যাপারটা। মেন ব্যাপারটা তোমাদেরকে যেটা বলবো বলেছিলাম, এটা না জানলে তোমরা করতেই পারবে না, সেটা হচ্ছে যে আলো ছায়া। আলো ছায়া ইজ এ ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটার উপর বেশ করে সমস্ত ড্রয়িং, সমস্ত কম্পোজিশন, সমস্ত যা যা ভালো ভালো কাজ আছে যারা যারা করেছে, অনেক বড় বড় আর্টিস্ট, যে কোনো লোক, তে কিন্তু একটা আলো ছায়া তার মধ্যে লুকিয়ে আছে। এই আলো ছায়ার ব্যাপারটা যদি ঠিকঠাক না হয়, লাইট অ্যান্ড শ্যাডো, এটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে, অনেক স্টাডি করতে হবে, আলো ছায়া নিয়ে প্রচুর চর্চা করতে হবে, তাহলে দেখবে খুব ভালো ওয়াটার কালার তোমরা করতে পারছো। ওয়াটার কালারের সম্পূর্ণ ব্যাপারটা হচ্ছে যে আলো ছায়া, কারণ আমি যা পেন্সিলে এঁকেছি সেটা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, তাই না? কিছুই দেখতে পাচ্ছি না, রঙে সব ঢেকে গেছে, তাহলে তুমি কেমন করে করবে? তোমাকে মাথায় রাখতে হবে আলো ছায়া, সেন্সটা তোমাদের কাজে লাগাতে হবে, যে কোথায় কীভাবে ডার্ক, কোথায় কীভাবে লাইট হয়। এই আলো ছায়াটা যদি জানো তাহলেই তো তোমরা ওয়াটার কালার শিখে যাবে। প্রত্যেকটা আলো ছায়া স্টেপ নিয়ে আমি আলোচনা করব আমার প্রত্যেকটা ভিডিওতে, আমার আলো ছায়া সম্পর্কে বলা আছে, আরও ভিডিও আছে যেগুলো পরপর আপলোড করব। তোমরা দেখো এবং দেখতে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও, এবং ভালো লাগলে অবশ্যই জানাবে, কমেন্ট করবে, লাইক করো। ছোট্ট ছোট্ট কম্পোজিশন নিয়ে আমি তোমাদেরকে আজ দেখিয়ে দিচ্ছি। দেখো একটা সুন্দর একটা কম্পোজিশন তৈরি হলো, ওয়াটার কালার সম্পর্কে অনেক কিছু তোমাদেরকে বললাম, যা যা কোশ্চেন থাকলে তোমরা আমাকে টেক্সট করো, কমেন্টে লেখো, কিছু জানার থাকলে আমি অ্যান্সার দেবো। আমার আরও ভিডিও আছে, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, খুব ট্রান্সপারেন্ট টাইপের ওয়াটার কালার তোমরা যারা পছন্দ করো, তোমরা যারা দেখতে পছন্দ করো, তোমরা বাড়িতে অবশ্যই করবে এইগুলো। আমার ভিডিওটা প্রায় শেষ, দেখো আমার কম্পোজিশনটা টোটালি কমপ্লিট প্রায়। খুব সিম্পল ভাবে তোমাদের দেখিয়ে দিলাম, খুব সহজ করে,
তোমরা এই ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই শিখতে পেরেছ। আমার কম্পোজিশনটা প্রায় শেষ, থ্যাংক ইউ। চলো বন্ধুগণ, আবার অন্য ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো, টাটা, বাই বাই।